রাজ্যের 10 লাখ ছাত্রীর বাবে সুখবর। অক্টোবরের পৰা ছাত্রীসকলে লাভ করব নিযুত ময়নার ধন। কেবিনেটে অনুমোদন দিলে নিযুত ময়না আঁচনিত হয়। রাজ্যের ছাত্রীসকলের শৈক্ষিক দিকর প্রতি লক্ষ্য রাখি লোকসভা নির্বাচনের প্রচারের সময়তেই নিযুত ময়না আঁচনির প্রতিশ্রুতি দিছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর সেই প্রতিশ্রুতি রক্ষার দিকত আগবাহিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত কেবিনেটে অনুমোদন দিলে আঁচনিখন। আঁচনি অনুসরি উচ্চতর মাধ্যমিকত নামভর্তি করা ছাত্রীয়ে লাভ করব 1000 টাকাক। স্নাতক শ্রেণীত নামভর্তি করা ছাত্রীয়ে প্রতিমাহে লাভ করব মাহে 1250 টাকাক। ঠিক তেনেকৈ স্নাতকোত্তর নামভর্তি করা ছাত্রীসকলে লাভ করব প্রতিমাহে 2500 টাকাক। হায়ার সেকেন্ডারি পড়িলে 1000 টাকা প্রত্যেক মাহত, ডিগ্রি পড়িলে 1250 টাকা প্রত্যেক মাহত, আর গ্রেজুয়েশন পড়িলে, গ্রেজুয়েশন পাস করে স্নাতকোত্তর পোস্ট গ্রেজুয়েশন পড়িলে মাহত 2500 টাকা লাভ করব। সংবাদমেল যোগে মুখ্যমন্ত্রী আসনির সবিশেষ দাঙি ধরে ঘোষণা করিলে এই আসনির সুবিধা লবর বাবে পরিয়ালর উপার্জনের কোনো কথা না থাকিব। অবশ্যে আসনির আওতার বাহিরত থাকিব মন্ত্রী বিধায়ক সাংসদর কন্যা। স্কুটি লাভ করা ছাত্রীয়েও লাভ নকরিব এই আসনি। বিবাহিতা ছাত্রীয় থাকিব আসনির আওতার বাহিরত। প্রাইভেট ইউনিভার্সিটি আর প্রাইভেট কলেজ খেনির ছাত্র ছাত্রী বা ছাত্রীয়ে এই আসনিখনের হিতাধিকারী বলে বিবেচিত নহব। কিন্তু ভেনসার কলেজত যদি কোনোবাই পড়ে বা ভেনসার হায়ার সেকেন্ডারি স্কুলত পড়ে, ভেনসার জুনিয়র কলেজত পড়ে, তেওঁলোক এই আসনিখনের হিতাধিকারী হব। এই গোটেই আসনিটো বাল্য বিবাহর বিরুদ্ধে প্রস্তুত করা এখন আসনি। গতি বিবাহিতা ছাত্রী এই আসনির বাবে হিতাধিকারী নহব। কিন্তু পোস্ট গ্রেজুয়েট পর্যায়ত বিবাহিতা ছোৱালীয়েও এই আসনির সুবিধা লব পাৰিব। বাল্য বিবাহর বিরোধিতার রাজ্য রূপায়ণ করা এই আসনিয়ে ছাত্রীসকলক শৈক্ষিক দিকত আগুয়াই নিব বলে আশা করেছে মুখ্যমন্ত্রী। অহা 5 বছর চলবলিয়া এই আসনির প্রপত্র বিতরণ হব জুলাই মাহর পৰা। নিযুত ময়না আসনিখনের প্রথম ধনটো আমি 11 অক্টোবর ব্যাংক একাউন্টত ট্রান্সফার করি। ইয়ার মাজত প্রপত্র আদি পূরণ হব। ইফালে এবার 60% লাভ করা ছাত্রীসকলে স্কুটি লাভ করব, যদিও অহাবারের পর 75% লাভ করা ছাত্রীয়ে স্কুটি লাভ করব বলে রাজহুয়া করলে মুখ্যমন্ত্রী। লগেলগে রাজ্য সরকারের যুব আয়োগে চলা প্রতিষ্ঠানের জড়িয়ে নিট পরীক্ষাত রাজ্যের শিক্ষার্থী লাভ করা সফলতার কথাও রাজহুয়া করে সংবাদমেলত। সরকারের আমি যেটু একটা প্রয়াস আরম্ভ করেছিল যে এই আজমল ফাউন্ডেশনে সব করে তেনকাটা হব নালাগে। রাজ্যিক যুব আয়োগের ফলের আমি ডিব্রুগড়ত যেটু আরম্ভ করেছিল, সি এবার 220 জন স্টুডেন্টের ভিতর 153 জনক পার করাইছে। বর্তমান প্রায় 600 স্টুডেন্টে ডিব্রুগড়ত সরকারি প্রশিক্ষণের সুবিধা লৈ আছে। এটি যে খুব একটা প্রফেশনেলি করা হয়। তেজপুরত CSRL বলে এটার লগত আমি লগ লাগি করে আছো। আর এই বছরতে নলবাৰী, শিলচর আর যোরহাটতো রাজ্যিক যুব আয়োগে এনেকা প্রশিক্ষণ কেন্দ্র মুকলি করব। আনহাতে খেল মহারণের জড়িয়ে সফলতা লাভ করা একাংশ খেলোয়ক প্রশিক্ষণ দি থাকার কথা উল্লেখ করার লগতে রাজ্য নতুনক নির্মাণ হয়ে থাকা শিক্ষানুষ্ঠান সমূহর কথাও সদরি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ভিডিও জার্নেলিস্ট কোকিলর সহযোগত পার্থবতীম বড়ুয়ার রিপোর্ট, প্রতিদিন টাইম।